আমাদের এই যে কোরবানির পশুটা, আমার বাসার ছাগল, আপনার বাসার গরু, এরা স্মাইল। আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন? ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। সিরিয়াসলি বলছি, ওরা জানে যে ওদেরকে এখন কোরবানি হতে হবে। আল্লাহ পাক ওদেরকে এটা জানিয়ে দিয়েছে। ওই তারা তো ভয় পায় না, তারা তো পিছু হয় না, তারা তো আপনার অনুগত হয়ে যায়। আপনি যখন ছুরি চালান, তারা গলাটা পেতে দেয়। খেয়াল করে দেখবেন, কোনো কোনো পশুকে দেখবেন রাত্রেবেলা কাঁদছে। খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওরা জানে জিনিসটা। কিন্তু যে কুরবানি করছে সে কি ইব্রাহিম হতে পেরেছে? আমরা যারা কুরবানি করছি আমরা কি ইব্রাহিম হতে পেরেছি? আমাদের পশুটা ঠিকই ইসমাইল হয়ে গেছে, আমাদের মার আগে হাজারা হতে পেরেছে। আমরা কয় ভাগ হবে, কত বড় গোশত, কত টাকা দিয়ে কিনলাম? আল্লাহ কি বলছেন? এ রক্ত মানুষের চামড়া কিচ্ছু পৌঁছায় না আল্লাহর কাছে, ইল্লা তাকওয়া, তোমাদের হৃদয়ে তাকওয়া ছাড়া। ওই পশুটা সফল, সত্যি সফল। যখনই ও জান বের হয়ে গেছে তখনই সে জান্নাত চলে গেছে। আল্লাহ পাক এই প্রতিটা পশুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা শিক্ষাটা নিতে পারি না? আমাদের ইবাদতগুলো কেন যেন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তুবাদী, স্পিরিচুয়ালিটি উঠে গেছে, ভিতরে আধ্যাত্মিকতাটা উঠে গেছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করো। সন্তানদেরকে ইসমাইলি চেতনায় বড় করতে হবে। যুবক ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজের জান, নিজের মাল, নিজের সময় শ্রম আল্লাহর পথে ঢেলে দেন। কাউকে ভয় করার দরকার নাই, পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবেন না। পৃথিবীতে কোনো জালেম টিকে থাকেনি, থাকবেও না। এখন আপনি যা দেখছেন তা থাকবে না। এই মহামারী শেষ মহামারী নয়, এরপর আরো মহামারী আসবে। এই জুলুম শেষ জুলুম নয়, এরপর আরো জুলুম আসবে। পৃথিবীর প্রতিটা জায়গায় তাকাবেন, দেখবেন মুসলিমদের নির্যাতন। এখানে আপনার রোল কি, আপনার রোলটা কি এই উম্মাতে, আপনার রোলটা কি? একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে কি আপনার জীবনে সবকিছু? আপনার করণীয় কি? আপনার কাছ থেকে অন্য কি পাচ্ছে? এটা নিয়ে ভাবেন, যা আছে আপনি তাই নিয়ে নেমে পড়েন। আপনি বলতে পারেন, বলেন, লিখতে পারেন, লিখেন। আপনি ভালো অনলাইনে কাজ জানেন, সেটা দিয়ে দাওয়াতে কাজ করেন, খেদমত করেন, দিনের জন্য কিছু করেন। আমি এটাই বলতে চাচ্ছি, দিনের জন্য কিছু করেন, কবরে যাওয়ার আগে কিছুটা করে যান। আপনার ওই সামান্য চেষ্টাই ইনশাআল্লাহ ইসলামকে জয় করবে, অথবা এই রশিটা ধরার ক্ষেত্রে একটু শক্তি যোগাবে আর কি।